सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता जावो কথায় বলে দিবা স্বপ্ন দেখতে নেই, জেগে থেকে স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্ন সত্যি হয় না। তবে এবার দিনে বা রাতে যে স্বপ্নই দেখুন, স্বপ্ন পূরণ হতে চলেছে সন্তোষপুর চিকন পার্কের মাধ্যমে। কিভাবে এই মণ্ডপ আপনাদের স্বপ্নালোকে নিয়ে যাবে সেটা জানাতেই আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পার্থদা। পার্থদা, স্বপ্নালোকে নিয়ে যেতে চলেছে তুমি দর্শনার্থীদের, তোমরা তো কীভাবে সেটা যদি বলো। আসল আমাদের শিল্পী প্রশান্ত পালের এবারের ভাবনা স্বপ্ন হলেও সত্যি। আসলে আমাদের মণ্ডপটা হচ্ছে ট্রান্সপারেন্ট মণ্ডপ, প্লাস্টিক শিটের ওপরে গ্লু দিয়ে কাজ করে এখানে গ্লাস পেন্ট ইউজ করা হয়েছে। এবং ট্রান্সপারেন্ট মণ্ডপ কলকাতায় খুব একটা বেশি হয়েছে বলে বা হয়েছে বলে আমার জানা নেই। এটা একটা প্রথম একটা আশ্চর্য সৃষ্টি প্রশান্ত পালের। এখানে এই ট্রান্সপারেন্ট মণ্ডপে আলো আধারির খেলার মধ্যে দিয়ে আমরা আমাদের মণ্ডপকে স্বপ্নালোকে নিয়ে যেতে চাচ্ছি, আমাদের শিল্পী সেই প্রচেষ্টা। আচ্ছা, আমরা পেছনে যদি প্রতিমার দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি সেক্ষেত্রে একটা বিশেষত্ব রয়েছে, সেটা নিয়ে যদি কিছু বলো। প্রতিমা হচ্ছে দেবী মূর্তি, কিন্তু এই দেবী মূর্তিতে তাদের মানে আমাদের প্রতিমার সাজসজ্জায় কলমকারি কাজ, মানে আমাদের এই কাজটা হচ্ছে কলমকারি কাজ, কলম যেটা কলম দিয়ে যে কাজ করা হয় তাকে কলমকারি কাজ বলে। এই কলমকারি কাজ করা আছে প্রতিমার সমস্ত মানে সাজসজ্জায়, এটা কলমকারি কাজ হচ্ছে। এমনি আমাদের দেবী মূর্তি মণ্ডপে প্লাস্টিকের শিট ছাড়া, ট্রান্সপারেন্ট শিট ছাড়া আমাদের আয়না ইউজ করা হচ্ছে, হ্যাঁ অ্যালমোনিয়াম ফয়েল ইউজ করা হচ্ছে। আচ্ছা, সিটিশন আপ্যায়ন অ্যাওয়ার্ডসে নিশ্চয়ই আপনারা জানেন, তো তাহলে আপনারা কি পুরোপুরি প্রস্তুত? আমরা সবসময় প্রস্তুত। আমরা দর্শকদের কাছে অনুরোধ করছি যে সিটি সেরা অ্যাপে আপনারা ডাউনলোড করুন, ডাউনলোড করে ত্রিকোণ পার্ক দুর্গোৎসব পুজো কমিটিকে ভোট দিন, আমাদের জয়লাভ করান। এবং সমস্ত কলকাতার মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা প্রত্যক্ষ এসে আমাদের মণ্ডপ দর্শন করুন এবং বিপুল সংখ্যক মানুষের দর্শন করলেই আমাদের সাফল্য আসবে। আপ্যায়ন বলতে আমরা ফার্স্ট এড রেখেছি, বসার যা এয়ার কন্ডিশন বসার জায়গা রেখেছি বয়স্কদের জন্য, আমাদের ভলেন্টিয়াররা দর্শনার্থীদের সঙ্গে সবসময় সহযোগিতা করবে যাতে বেশিক্ষণ মানুষকে দাঁড়িয়ে না থাকতে হয়, হ্যাঁ লাইনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব লোক আমাদের প্রতিমা দর্শন করতে পারে। একসঙ্গে এই মণ্ডপে 70-80 জন লোক একসঙ্গে ঢুকে প্রতিমা দর্শন করবে, মিনিট খানিক পরে আরও 60-70 জন লোক একসঙ্গে ঢুকতে পারবে। স্বপ্ন হলেও সত্যি না, এ নিছক কথা নয় বা কোনো সিনেমা নয়, স্বপ্ন হলেও সত্যি এই জিনিসটা দেখতে হলে কিন্তু আপনাদের আসতেই হবে সন্তোষপুর ত্রিকোণ পার্কে, এবং হয়তো সত্যি হতেও পারে আপনাদের স্বপ্ন। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে।
দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।